কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তের ঘোষণা দিচ্ছে খোদ বুর্জোয়া পার্টি। এও আবার মুখ্যমন্ত্রীর নামের ঘোষণা করল কংগ্রেস। ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী হবেন সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী, ঘোষক কংগ্রেস নেতা অজয় কুমার। দুয়ারানি কংগ্রেসের আরও ঘনিষ্ঠ হবার প্রচেষ্টা থাকলেও সিপিএম এর আভ্যন্তরীণ সিদ্ধান্ত কিভাবে কংগ্রেস ঘোষণা দেয় তা নিয়ে তাজ্জব রাজ্যবাসী। তথাকথিত কমিউনিস্ট পার্টির এই হীন চেহারা দেখার কাজটাই হয়তো বাকি ছিল। বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী হবেন সিপিএম রাজ্য কমিটির সদস্য ভূমিপুত্র জিতেন্দ্র চৌধুরী। কৈলাসহরে এক জনসভায় জিতেন্দ্র চৌধুরীকে মুখ্যমন্ত্রী করার ঘোষণা দেন সিপিএম এর চিরকালীন ভাষায় বুর্জোয়া দল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অজয় কুমার। क्या नाम है आपका? सीपीएम का सबसे बड़ा लीडर जो आदिवासी समाज का है, क्या नाम है? नाम बताइए। सुनाई नहीं दे रहा है? तो मैं बता रहा हूं कि इस प्रदेश का मुख्यमंत्री वामपंथी का होगा और एक आदिवासी मुख्यमंत्री होगा। और जाकर बोल देना जितने भी ढोंगी लोग हैं कि असली आदिवासी मुख्यमंत्री जो भूमिपुत्र है वो इस गठबंधन का एक लीडर होगा। क्या नाम है फिर से बताइए। जोर से बोला यार, भाई तरफ क्या दुश्मनी चल रहा है? सुनाई नहीं दे रहा है? तो आपकी सरकार बनेगी, ऐसा लीडर को चुनिए, ऐसा पार्टी को चुनिए। गाछे काठाल गोफे तेल, তবুও যদি বাম কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে জিতেন্দ্র চৌধুরীর চাইতে উপযুক্ত মুখ্যমন্ত্রী আর কেই বা হতে পারে? তাই বলে এর ঘোষণা দেবে কংগ্রেসের নেতা যে কংগ্রেসকে চিরকাল সিপিএম বুর্জোয়া পার্টি বলে গালাগাল করে এসেছে। সিপিএম এর রাজ্য সম্পাদককে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছে কংগ্রেস। আজব সব কাণ্ড কারখানা চলছে এবারের জোট নিয়ে। তবে এই অধঃপতনটা কার, সিপিএম এর না কংগ্রেসের? সেটাই এবার লাখোয়ারি প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।